আসসালামু আলাইকুম। 2023 সালের সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এই ভিডিওতে শুধুমাত্র সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করব এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার রুটিনের ভিডিওর পিডিএফ ফাইল দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিবে। আর আমরা এখন শুধুমাত্র সপ্তম শ্রেণীর যে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ কিবার থেকে কিবারে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণী, সেই বিষয়টি অবশ্যই আমরা এই ভিডিওতে দেখে নিব। তো তোমরা অবশ্যই ভিডিওটি টেনে দেখবে না, তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কোন দিন তোমাদের কি পরীক্ষা তাহলে তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বরের 5 তারিখ থেকে এবং এই দিন তোমাদের সপ্তম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম সেশন 90 মিনিট এক গণিত পরীক্ষা দিয়ে শুরু হবে এবং দ্বিতীয় সেশন 90 মিনিট জীবন ও জীবিকা এবং তৃতীয় সেশন 90 মিনিটে থাকবে বাংলা, অর্থাৎ তোমাদের 5 তারিখে 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে 6/11/2023 সোমবারে সপ্তম শ্রেণীর দ্বিতীয় প্রথম সেশনে থাকবে ইংরেজি, দ্বিতীয় সেশনে থাকবে স্বাস্থ্য সুরক্ষা এবং তৃতীয় সেশনে থাকবে ডিজিটাল বাংলাদেশ। এরপরে 7/11/2023 মঙ্গলবার থাকবে প্রথম সেশনে বিজ্ঞান, দ্বিতীয় সেশনে ধর্ম এবং তৃতীয় সেশনে থাকবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তোমরা অবশ্যই রুটিনটি লিখে নিবে। আচ্ছা, এরপরে থাকবে 8/11/2023 প্রথম সেশনে থাকবে সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষা, দ্বিতীয় সেশনে থাকবে শিল্প সংস্কৃতি এবং তৃতীয় সেশনে থাকবে জীবন ও জীবিকা। আচ্ছা, এরপরে আমরা একটু দেখে নিই। এরপরে 9/11/2023 বৃহস্পতিবার সপ্তম শ্রেণীর প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম সেশন ডিজিটাল প্রযুক্তি, এরপরে স্বাস্থ্য সুরক্ষার পরে বাংলা। 13/11/2023 সপ্তম শ্রেণীর প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম সেশনে ইংরেজি, দ্বিতীয় সেশনে ধর্ম এবং তৃতীয় সেশনে হবে বিজ্ঞান। 14/11/2023 সপ্তম শ্রেণীর প্রথম সেশনে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, দ্বিতীয় সেশনে হবে শিল্প সংস্কৃতি এবং তৃতীয় সেশনে ছুটি থাকবে। এরপরে মূল্যায়ন তৃতীয় দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে 15/11/2023 বাংলা, 16/11/2023 জীবন ও জীবিকা, 19/11/2023 গণিত, 20/11/2023 স্বাস্থ্য সুরক্ষা, 21/11/2023 মঙ্গলবার ইংরেজি, 22/11/2023 ডিজিটাল প্রযুক্তি, 23/11/2023 ধর্ম, সকল ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম যেগুলো আছে সেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে। 26/11/2023 রবিবার বিজ্ঞান, 27/11/2023 শিল্প সংস্কৃতি এবং 28/11/2023 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার মধ্যে দিয়ে সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শেষ হবে। তো এই ছিল 2023 সালের তোমাদের বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণীর রুটিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।